ব্যাক মাই ইউটিউব চ্যানেল U71। দর্শকবৃন্দ, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমার শখের বাগানের পার্সিমন, সেই প্রিয় পার্সিমন গাছে ফল কেমন হয়েছে বিস্তারিত আমি দেখাবো। কারণ এই পার্সিমন ফলের উপরে বেশ কিছু এপিসোড করেছি, আজকের আপডেট হচ্ছে কতগুলি ফল গাছে আছে এবং কেমন সাইজ হয়েছে বিস্তারিত আমি দেখাবো, সাথেই থাকুন। আমার পার্সিমন গাছের ফল গত এপ্রিলে ফুল এসেছিল, বেশ কয়েকটি মাস পেরিয়ে গেছে, কত সুন্দর বড় সাইজ হয়ে গেছে। এই আর একটা দেখাই, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এটা জাপানের অরিজিনাল সেই পার্সিমন কাকিজাত, কাকিজাতটা একটু লম্বা হয়ে থাকে সাধারণত, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন একটু লম্বা সাইজ, খুব সুন্দরভাবে হয়েছে। জাপানি পার্সিমন আমাদের দেশের একটি নতুন ফল, এই ফলকে সাধারণত জাপানে ফ্রুটস অফ গড বলে থাকে তারা, মানে ফলের রাজা হিসেবেই তারা জানে। জাপানে প্রত্যেকটা বাড়িতেই একটি করে গাছ আছে যতটুকু জানি। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ ফল। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, আমার এই গাছটির বয়স 3.5 বছর, গত বছরও ফুল এসেছিল এবং ফল কিছু এসেছিল কিন্তু ঝরে গেছে। আমার এই গাছে অনেক ফল এসেছিল কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু ফল এখনও আছে, কিছু অলরেডি পড়ে গেছে। তো গত এপিসোডে আমি পিঁপড়ের দমন করেছিলাম, মাশাল্লাহ এখন আর গাছে পিঁপড়া নাই, পিঁপড়া সব হারিয়ে গেছে, এ কারণেই ফল যেগুলি আছে সুন্দরভাবেই আছে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে ফল আছে কিন্তু গত এক সপ্তাহ আগে আবার ফুল এসেছে গাছে, তাতে আমি খুবই এক্সাইটেড। গত এপ্রিলে ফুল এসেছিলো, ফল বড় হয়ে গেছে, কিন্তু আমি যতটুকু জানি পার্সিমন বছরে একবারই হয়, কিন্তু আমার এই গাছে পুনরায় আবার ফুল এসেছে, তাতে আমি ধরে নিচ্ছি এই ফুল থেকে আবার ফলে রূপান্তরিত হতে পারে। যদি এই ফুল থেকে আবার ফল হয় তাহলে ধরে নিতে হবে যে এটা বছরে 2-3 বার ফল হতে পারে এবং হবে ইনশাল্লাহ। তবে এই ফুল থেকে যদি আবার ফলে রূপান্তরিত হয় আমি আবার আপডেট দেব। আমি খুবই খেয়াল করছি যে আসলে ফুল এসেছে, কিন্তু আমি যতটুকু জানি পৃথিবীর কোথাও জাপানি পার্সিমন বা পার্সিমন জাতে 2-3 বার ফল হয় না, একবারই হয়। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই যে আবারও ফুল এসছে, প্রত্যেকটা ডালে আবার ফুল এসেছে, ফল আছে আবার ফুল এসেছে, কাজে আমি খুবই হ্যাপি। এই যে আপনাদের দেখাই ফুল এসছে, অর্থাৎ ফল হতে পারে, যদি ফল আসে আমি আপনাদের আপডেট দিব। আর যদি আবার এই ফুল থেকে ফল আসে তাহলে ধরে নিতে হবে এই গাছটিতে বছরে 2-3 বার ফল হবে, আর তাহলে তো আমরা খুবই ভাগ্যবান বাংলাদেশে এই জাতকে কীভাবে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে গবেষণা করতে হবে। এবং আমি চাচ্ছি যে এই গাছ থেকে আমি বেশ কিছু কলম তৈরি করব, কারণ হচ্ছে পার্সিমন গাছ আমাদের দেশে অ্যাভেলেবেল না, খুবই এক্সপেন্সিভ, যাতে মানুষ যারা ছাদ বাগান করেন, যারা কলম সংগ্রহ করে লাগাতে চান, তাদের জন্যই আমি কলম করব। দেখা যাক কি করা যায়, আমি এটা নিয়ে গবেষণা করছি, ইনশাল্লাহ আমি বেশ কিছু কলম তৈরি করব। এই জাতটি আসলে খুবই ভালো জাত এবং খুবই সুন্দর ফল এসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাই আপনাদের, অনেক ফল আছে ইনশাল্লাহ। এই যে বড় হয়ে গেছে, আবারও দেখাই আপনাদের, অনেক ফল আছে এবং এই যে ফুলও এসছে, দেখেন এই যে ফল, তার মাথায় আবার ফুল এসছে। এবং এইটা যদি ফলে রূপান্তরিত হয় আবারই আমি আপডেট দেব। আমার এই পার্সিমন গাছ নিয়ে খুবই আশাবাদী, যেহেতু এই গাছে আবারও ফুল এসেছে, সেহেতু আমি এটা নিয়ে খুবই রিসার্চ করছি এবং খুবই কেয়ার করছি, গাছটাতে ফুলের থেকে আবার ফল আসে কি না। যদি ফল আসে তাহলে খুবই ভালো, তাহলে আমরা ধরে নিতে পারবো যে বছরে 2-3 বার ফল হবে। আমাদের দেশে যেমন 12 মাসে আম আছে সেরকমও হতে পারে, আমি জানি না, তবে এটার আমি আবার আপডেট দিব। দর্শকবৃন্দ, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা
তাদেরকে আমার রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি এর পরবর্তী আপডেটও আপনাদের দেব। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, আমি এটা আর কি বেশ কিছু কলম তৈরি করব। আমাদের দেশে পার্সিমন গাছ অনেকেই লাগাতে চাচ্ছেন সাতবাগানে, যারা সাতবাগান ভালোবাসেন আমি তাদের জন্যই এই কলমগুলি করব। যদিও এটা খুবই এক্সপেন্সিভ, আমি নিজের এই গাছ থেকে আমি কলম করব এবং আপনাদেরকে আমি দিব। যারা সাতবাগানে পার্সিমন গাছ লাগাতে চান তাদের জন্যই আমার এই কলম করার উদ্যোগ নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে আপনারা এই কলমও পেয়ে যাবেন। যখন আমি কলমগুলো করতে সক্ষম হব এবং লাগানোর উপযোগী হবে তখন আপনাদেরকে আমি দিব। আর আমি আপনাদের বাকি ফলগুলো সুন্দরভাবে দেখাইতেছি, আপনারা সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন ফুল এবং ফল একই গাছে একই টাইমে। এখন হচ্ছে আপনার 9 আগস্ট 2021। আমাদের দেশে জাপানি পার্সিমন খুবই আনকমন এবং আমার ধারণা সাতবাগানে ইতিপূর্বে পার্সিমন হয়েছে কিনা আমি জানি না। যদি কারো সাতবাগানে ইতিপূর্বে পার্সিমন হয়ে থাকে কাইন্ডলি জানাবেন, কারণ আমার জানা নেই ইতিপূর্বে সাতবাগানে পার্সিমন হয়েছে কিনা। যদি কারো সাতবাগানে পার্সিমন ফল হয়ে থাকে কাইন্ডলি জানাবেন। প্রত্যেকটি কাণ্ডে ফুল আছে এবং ফলও আছে।